ডাক্তার একটা মিষ্টি কথা শুনে কিন্তু আমি সুস্থ হয়ে যেতে পারি না। বর্ষিয়ান সাংবাদিক মাহমুদা চৌধুরী উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসক এমন ওষুধ দিয়েছেন যাতে তার কিডনির জটিলতা বেড়েছে। চিকিৎসক ভালো করে সমস্যা শোনেননি বলে অভিযোগ করেছেন তিনি। আমাদের ডাক্তার বলে না ভালো করে, রোগীকে ভালো করে বলতে হবে যে এটা খাবেন, এটা খাবেন না, এইভাবে চলবেন, এইভাবে চলবেন না, তা একটা ওষুধ দিয়ে দিল, দিয়ে দিল। 38 বছরের রত্না বেগমও কিডনি চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী। কিডনির যে কোনো ডাক্তার তার সাথে একটু ই করবে এমন না, ওই নার্সরাই একটু কোনো রকম ওষুধ দিত, আর ওষুধ মানে লেভেল ছাড়া। এদিকে মায়ের চিকিৎসা করাতে চিকিৎসকের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলেছেন একজন ভুক্তভোগী। তিনি লিখেছেন, অনেক চিকিৎসক নিজে রোগী দেখেন না, আবার অন্য দেশের ব্যবস্থাপত্র দেখলে ক্ষিপ্ত হয়ে খারাপ ব্যবহার করেন। চিকিৎসকের এমন আচরণে অপেক্ষাকৃত অবস্থাপন্নরা চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যান। চিকিৎসকরা বলছেন, একসঙ্গে অনেক রোগী সামলাতে গিয়ে সবার প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হয় না। একজন চিকিৎসক যদি 100 রোগী দেখেন, তারপরে আবার পরের দিন ক্লাস নেবেন, রোগী দেখবেন হাসপাতালে, এই সমস্ত গবেষণা কখন করবেন কিভাবে? এই ব্যবস্থাটার জন্য আমাদের ভালো ডাক্তার, ভালো চিকিৎসক, ভালো সব কিছু থাকার পরেও আমরা সেই কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারছি না বলেই তো মানুষ অসন্তুষ্ট হচ্ছে। এছাড়া রোগীর সাথে চিকিৎসকের সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে এখনো মেডিকেল পাঠ্যসূচিতে কিছু পড়ানো হয় না। বাংলাদেশের মনস্তত্ত্ব কি, এখানকার মানুষের মনস্তত্ত্ব কি, চাহিদা কি, কিভাবে আচরণ করলে উনি খুশি হবে, সেইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে রোগী যারা বাইরে যায়, কি পেলে ওনারা খুশি হয় এবং কি পেলে ওনারা অখুশি হয় সেটা বুঝে সেইভাবে কাজ করতে হবে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে সেসব দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তারা। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।